الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজেরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লক্ষ্য প্রতি শুকুর যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে রমজান শরীফের সর্বশেষ জুমা আজকের, আর হয়তো আজকের দিন রমজান শরীফের শেষ দিনও দিতে পারে, এত মুবারক এত বরকতময় দিনও সবার আগে আল্লাহর কর্মসিদ্ধ আসার এবং বসার প্রকৃতাম প্রশ্নের জন্য শুক্রিয়া আদায় করে ভাই আলহামদুলিল্লাহ। যে আয়াত করিমা আমি তিলাওয়াত করছি, এই আয়াত করিমার প্রতি আল্লাহ পাক পরবর্তীকার আলম ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। ও ইমানদার বল, তুমি তাই আল্লাহর যিকির করো, আল্লাহর স্মরণ করো প্রচুর ভাবে, যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা আল্লাহর বড়ত্বই বয়ান করো। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইয়াকউদু কওমুন যাযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যখন কোন আল্লাহর কয়েক বান্দা একত্রিত হয় আল্লাহর জিকির শুরু করে, এই জিকির কয়েক কয়ফিয়ত তিলাওয়াত কোরআন শরীফের তাফসীর কররা, কোরআন শরীফের তাফসীরের মাধ্যমে আল্লাহর জিকির ও আল্লাহর আলোচনা কর, ওয়াজ নসিহত কররা আল্লাহর বলতেই বয়ান কর, এটা হলো আল্লাহর কাছে জিকির। আর আরেকটা হলো খাস কলিমা পড়ার মাধ্যমে জিকির, যে কোনো কাইন্ড অফ জিকির হোক, যে কোনো কাইন্ড অফ আলোচনা হোক, যখন আল্লাহর কোন আল্লাহর বন্দা ওপর বই যায় বয়ার সাথে সাথে ফেরেশতা ওপরে এত দূর দিক বেস্ট হবে, আর ফেরেশতা ওপরে এই সমস্ত বন্দার যে সময় কোনো কথা বলিয়ে সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয়, তারাও লগে লগে সাপোর্ট করেন কয় না আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওপর যে সময় নাজিল হয়, নাজিল হওয়ার পরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই মাহফিল দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার খাস রহমত দিয়ে ডাকিলেন। হাদিস শরীফের মিনিং কইরা যে হাদিস আছে তিলাওয়াত করে, এরপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পক্ষ থেকে শান্তি নাজিল হয়, সকিনা নাজিল হইতে থাকে,
যে শান্তি যেটা ইকুন্দন্য শান্তি যারা এই সমস্ত মাহফিলে বই যারা দ্বিতীয় পার্টিসিপেট করেন অংশগ্রহণে একমাত্র তারাও বুঝতে পারবো আর বাইরে বাড়া দিয়ে বুঝতে পারবো ও যে কত সময় কেন বলছেন আল্লাহর আলোচনা সুন্দর সুন্দর আলোচনা সুন্দর দুনিয়ার কোন জ্ঞান ধারণা আছে কিছু নাই কোনো পেরেশানি নাই ওয়াইফের পেরেশানি নাই কোন জন্য চিন্তা ফিকির আমার মধ্যে নাই আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শান্তি আর একটু আগে অন্য ফিরতে উঠিয়ে থাকবো দেখবা কত কিছু লাগাল ভাই এই যে স্পেশাল শান্তি এটা কি দেওয়া হয় আল্লাহর জিকির যে সময় করিবা ওই সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় সবচেয়ে বড় বেনিফিট কি কোনটা ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা যখন আল্লাহর বান্দা হলে আল্লাহর জিকির করেন আল্লাহর আলোচনা করেন তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমের স্থান পাশে যারা স্থান পাশে যারা ফেরেশতা হল এই ফেরেশতা হলোর কাছে এই বান্দা হলোর আলোচনা আল্লাহ পাক পরবর্তীকার আলমের কথা অপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইন যাকারানি ফি নফসি বান্দা যদি আমারে একাকী জিকির করে আমার একাকী আলোচনা করে একাকী বইছে বইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা কোরআন শরীফের তাফসীর পড়ার মাধ্যমে আল্লাহ স্মরণ করে যে কোনো কৈফিয়তে বান্দা যখন আমারে একাকী স্মরণ করে তখন আমিও আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে একাকী স্মরণ করি সুবহানাল্লাহ আর বান্দা যখন কোনো একটা গ্রুপ লইয়া কোন একটা পার্টির মাধ্যমে বিশেষ অবস্থায় অন্যান্য মানুষের শরীর রেখে আমার আলোচনা করে তখন আমিও আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার চাইতে আরো একটা পালা পার্টি তার চাইতে আরো একটা পালা গ্রুপ অর্থাৎ খ্রিস্টান দল এই দলের নাম দিয়ে স্মরণ করে এই জন্য আলোচনা হোক অথবা জিকির হোক হাদিস দ্বারা দুই হলে প্রমাণিত আপনি একা একই জিকির করতে পারেন অথবা জমাত রিয়া জিকির করতে পারেন একাকী যখন জিকির করবা তখন আপনার উদ্দেশ্য থাকতেইব একমাত্র আল্লাহ পাক পরবর্তীকার আলমের সন্তুষ্টি আর দুনিয়ার কেউ অন্ত না আর যখন মাহফিল লই আপনি জিকির করবা তখন উদ্দেশ্য হইতে হবে দাওয়াত মানুষের প্র্যাকটিস করেনি আর যদি আপনি যদি অন্যের প্র্যাকটিস না করেন সব জিনিস প্র্যাকটিস লাগে প্র্যাকটিস ছাড়া কিছু হয় না আর অনেক জিনিস আছে অনেক মানুষ আছে এই সমস্ত আলোচনা বয় না এই সমস্ত জিকির বয় না বাড়া থাকেন তো আপনি যখন একটা মাহফিল কায়েম করবা আরো দশ জনের পাঁচ জনের দেখা দেখি সেই পার্টিসিপেট করবো সেই অংশগ্রহণ করবো এটা একটা সুবর্ণ সুযোগ এর কারণে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হাদিসে কুদসির মধ্যে ফরমাইলা যখন আমার বান্দায় আমার একাকী জিকির করে আমি তার একাকী জিকির করি যখন আমার বান্দায় জামাত হইয়া আমার জিকির করে তখন আমি আল্লাহ এর চাইতে পালা জামাত হইয়া তার জিকির করি আর কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দা তুমি আমারে স্মরণ করো তুমি যদি আমারে স্মরণ করো তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমারে স্মরণ করবো তোমারে জিকির করবো দুনিয়ার যদি আমরা প্রাইম মিনিস্টারের একটু আলোচনা করি প্রাইম মিনিস্টারের কথা কই হাজার বার আমি কইলাম কিন্তু প্রাইম মিনিস্টার একবার আমার কথা মুখ করলো না একবার ফটো তুলবার লাগে কত যে চেষ্টা করে সম্পত্তি দিয়ে রইব খালি একবার প্রাইম মিনিস্টারের বাসাকে বইতে হবে তিনি একটা রেকর্ড না হয়েছে আমরা এক প্রাইম মিনিস্টার বর্তমানে না এন আমার চেয়ারের পাশে বইবার লাগে আপনাদের বিষ্ণু করে হাতে কন্ডিশন লাগাইছে যে তার ডাইনিয়ার না ভাই কাউকে আর চেয়ার মারি আর দল সমস্যা দশলা টেনশন দিলে তার এক চেয়ার ওই জন্য বড় লিডার বলতো আর 20 লাখ টাকা দিতে তো 20 লাখ টাকা দিয়ে আর একবার চেয়ার বইছে আর নেত্রী তো তার বক্তব্য তার প্রতি একবার উল্লেখ করছে না কিন্তু আল্লাহ পাক বরমার দিকে আনো বরমাই রাবো বন্ধা তুমি যখন আমার আলোচনা করো এটা একই করলে আমিও তোমার এটা একই আলোচনা করি তুমি যখন কোন জামাত হয়ে আমার আলোচনা করো তার চাইতে হাজার গুণ বেশি ভালো তার চাইতে হাজার গুণ শ্রেষ্ঠতম জামাত যারা কোনদিন গুণা করে নাই গুণার কোন গুণাও করতে পারে নাই এমন জামাতের মধ্যে তোমার আলোচনা করি এই জন্য আপনি আমি মেন মকসুদের রূপে আল্লাহ পাক পরবর্তীকার আলমের জিকিরের মধ্যে আমরা সবসময় থাকতাম এই জিকিরের মাধ্যমে তাহার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন কৈফিয়ত বাতাইয়া গেছে এক কৈফিয়ত হলো কিলা যদি প্রত্যেকটা খাস করবার সময় আমি দোয়া করি নাই তাহলে এই খাস যত সময় রানিং থাকবো তত সময় আমি আল্লাহর জিকির মধ্যে আসি টয়লেটও গেছে বকে আল্লাহর জিকির করতে পারবেন সুবহানাল্লাহ ইয়াও বিহামদি করতে পারবেন কিচ্ছু করতে পারতে না এই টাইমটা আপনার বেকার না রান্না না ও সময় হামাইবার সময় যদি করি নেন আপনি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যেমন আমরা 10 মিনিট 20 মিনিট করে তো বহু সময় লাগে আল্লাহ জিকির যত সময় লাগে লাগাও কা আর বারো বার সময় যদি পড়ে নেন সুবহানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি তো আগে পরে মিলাইয়া
যদি 20 মিনিট বা 30 মিনিট যায় আগে আপনি শেষে দোয়া পড়ে লেবার কারণে 20 30 মিনিট আপনার ইবাদতের মধ্যে গুণ সুবহানাল্লাহ করলা দুনিয়াতে সবচেয়ে বাদ খাম যেখানে গেলে আপনার দাল তো হইতো না ও খাম করিও আপনি ইবাদতের মধ্যে গুণ আপনি বাজারও হামাইছো বাজারও হামাইবার সময় দোয়া পড়ে লাই আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি কোনটা দুই কোনটা তাহক পারইয়া আউয়া আবার এই মত সময় যদি কোনো বাদ খাজ না করেন এও বাজারও দেখার সময় পর্যন্ত আপনার ইবাদত মেনে চলবেন আপনি কাপড় বিন্দিছেন কাপড় বিন্দার সময় যদি কাপড় বিন্দার দোয়াটা পড়িলেন আপনি আয়নাত মুখটা দেখলা ও সময় যদি দোয়াটা পড়িলেন আল্লাহুম্মা আনতা হাসানতা কালকি ফাহসিন কুলুকি আয়নাত দেখার সময় দোয়া করতা ও আল্লাহ তুমি যেভাবে আমার চেহারা সুন্দর করছো তুমি আমার আখলাকে আমলকে ওলা সুন্দর করেছো এই যে কোনো আমল করবার সময় যদি আপনি দোয়া করে নেন তাহলে আল্লাহর জিকির মাধ্যমে আপনি খাসটা শুরু করছেন আল্লাহর স্মরণের মাধ্যমে খাসটা শুরু করছেন যত সময় পর্যন্ত আপনি খাসটা চলবো আপনি আল্লাহর জিকির মাধ্যমে বলবেন এই জন্য আমরা সবচেয়ে শ্রেষ্ঠতম পদ হলো যে ছোট ছোট দোয়া মসজিদ হামাইবার দোয়া মসজিদ বারবার সময় করে দোয়া বাজার হামাইবার সময় করে দোয়া আপনি কাপড় কিনবার নয়া কাপড় পরিবার জন্য করবার দোয়া আপনি আয়না দেখবার দোয়া এই সমস্ত ছোট ছোট দোয়া এটা সব মেমোরাইজ করতে হইলে আমাদের মাত্র এক সপ্তাহের ভিতরে সব শেষ হয়ে যাব এই সমস্ত ছোট ছোট দোয়া বলে আমরা সব মেমোরাইজ করে নিতাম আল্লাহ পাক করবেন যে আমরা তৌফিক দান করবেন সবাই আমিন এরপরে জিকিরের কয়েকটা খাস লফজ আছে জিকিরের কয়েকটা খাস লফজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিখিয়ে দিয়েছে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠতম যিকির হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেনে শ্রেষ্ঠ যিকির যে আল্লাহ পাক রব্বুল যিকির আলামে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া যত নবীর যত কলিমা শিক্ষা দিয়েছেন সব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তীতে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আরো একটা শব্দ ব্যবহার হয়েছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবলাই সমান এর কারণে সকল নবীর মেইন দাওয়াতের মেইন পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচেয়ে আফজল যিকির এর এই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহ পাক পরবর্তীকালে আমাদের কাছে জিজ্ঞেস করলা ওয়া আল্লাহ এমন একটা কলিমা আমার শিক্ষা দেবো যেটা দুনিয়ার আর খেয়াল যাবে না ওটার দ্বারা খাস করে আমি আল্লাহর আপনার স্মরণ করতাম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইলা যে তুমি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুশি হইলাম বলবো আল্লাহ দুনিয়ার সব গরিব ধনী গরিব আর নেকার বদকার সবও তো ঘুরে কেন আমার খাস কিটা থাকলো কিছু না আল্লাহ বলে ওটা পড়ো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাছিল বন্ধু তখন আল্লাহ মেহরবানি করে আমার কিছু হোক তখন আল্লাহ পাক পরবর্তীকালে আলম ফরমায় যে সাতো আসমান সাতো জমিন যদি এক পাল্লা দেওয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর পাল্লা দেওয়া হয় যে পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়েছে ও পাল্লা বানিয়ে দিবে সুবহানাল্লাহ এর কারণে আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়তে জান জমানো লা ইলাহা ইল্লাল্লাহ তো দাঁড়িয়ে দিব মোতর সময় অটোমেটিক মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হইব লা ইলাহা ইল্লাল্লাহ স্পেশাল একটা ফজিলত হয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা হয় ফাদাইলে আমার মধ্যে রেস হয় যদি কোনো আল্লাহর বান্দা হয় লাইফে 70,000 বার পড়ে তাহলে তার কবর 1,000 মাফ হবে এই কথাটারে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এক ওলির মাধ্যমে দেখাই দিছে এক আল্লাহর বান্দা এ মজনুন মজনুন ও ভাবে যে সে আল্লাহর জ্ঞান ও খেয়ালও তার সে নিজে নিজের আড়াই গেছে যে কারণে একটা পাগল বেশে চলে সবসময় নমাজ রোজা পড়ে দিকে আজকাল পড়ে দুনিয়ার সাথে কিছু সম্পর্ক নাই আর মাত কথা যেমন ব্যালেন্স নাই আল্লাহর দিয়ে সে নিজের নিজের অস্তিত্ব আড়াই গেছে এক মজলিস সে বইয়ে কান্দা আরম্ভ করছে বড় আসলে কান্দা আরম্ভ দেখার পরে আলী মুকুল ওয়াসফের পাশে আরো কিছু নেকার মানুষ সবাই জিজ্ঞেস করলা যে তুমি কান্দ হইনি কইল যে আমার চোখ করে আল্লাহ পাক করুণা দিকে আমার মুখ খুলিয়া দিলেইছ আমি দেখলাম যে আমার আম্মার কবর মধ্যে পানিশমেন্ট ও শাস্তি এখন আমি আমার আম্মার লাগে কান্দি কোয়ার পরে ও মহিল এক বুজুর্গ আসলাম এই বুজুর্গে তাই নিজে নিজের লাগে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে আসছিল কইলাম বলে আজকে এক গুলিয়ে দুই শিকার হইল এক গুলিয়ে দুই শিকার খেমনে বলে আজকে আমি আমার ও লা ইলাহা ইল্লাল্লাহ ও বেটার মারে দিলাম
da mara dileu gukita i mauto na jahannam thik mukti hoyiba ek khamoi gelo dui nombor khamoi lo ami ashiyo hadis ku porikha kori dilam je hasau la ilaha illallah porle kita jahannam khobor azab maaf hoye dekhil ta o hoya mone mone tar mone mone beta korchoi je ami amar 70000 la ilaha illallah o allahr bondar malai dile subhanallah subhanallah jei muhurte second ba 5 second jai theke na jeteu o mojnun phagle arambho আবার জিজ্ঞেস করলে তুমি আসো কেন বলে আমি দেখি আমার আম্মার কবর আজাব স্টপ হয়ে গেছে সুবহানাল্লাহ এইজন্য আমরা ওয়াদা করি যে আমি নিজর লাগি অন্তত 70000 বার করতাম আম্মার লাগি 70000 বার করতাম আব্বার লাগি 70000 বার করতাম একাইটি ফলোক মজলিসের মাধ্যমে ফলোক বা অন্তত আমরা প্রত্যেক লাইফ 70000 বার হাদিস লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্ট করবা লাগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব এটা পড়ার কৈফিয়ত দিলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা 99 বার আল্লাহ সে একবার বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পুরা সেন্টেন্স হলো বুঝাইছেন এই লোক জিকর মধ্যে এক জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় যে আকসিরু যিকরাল্লাহ জিকির এত বেশি বেশি করে করো হাত্তা ইয়াকুলু মাজনুন এমন ভাবে জিকির করো যে মানুষে দেখে তোমার পাগল হওয়ার মতো মানুষে দেখে তোমার কিটা হইতো পাগল হইত অন্য আরো কয়েকটা খাস কলিমা কয়েকটা ওয়ার্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির লাগে আমরা দিয়ে দিয়েছি একটা ওয়ার্ড এরকম ইচ্ছা করলে আমরা সবে দিতে পারব ওলা সব করে লইয়াছিলাম বাইগুলো কইরাম না লম্বা কইরাম না কষ্ট হইব এক ওয়ার্ড দেখো আমরা সব জানা আছে কিন্তু এখন প্র্যাকটিক্যাল আমলও লইয়াইতেছি একটা হলো সুবহানাল্লাহ ও বিহামদিহি ওকে জানিনি না রইনা পড়া সব জানা আছে আগে ও জিনিসটা খুব খেয়াল করে কয় দিলর মধ্যে বয়ার করে পরে আমি বেনিফিট করি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় যদি আল্লাহর কোনো বান্দা ডেইলি দিনও 100 বার পড়তে পারে আর তার গুনাহ সাগরের ফেনার চাইতেও আরো বেশি হয় এই 100 বার পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ পড়বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে ও খাস আমলটা করে দিতা যে ডেইলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা তো খেয়ারর মুখস্থ সালাত আছে সবর মুখস্থ আছে খালি প্র্যাকটিক্যাল আমলও লইয়া আইতা আমি কইরা ওই লোকে ইবতারে শর্ট এখানে শর্ট অন্য রওয়ায়াতুল মধ্যে আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন তোমার কইলে হয়তো করো লম্বা হইতে পারে যেটা আমি শর্ট করে আসি আমি কিটা করছি আগে প্রথমবার বলতো দিছি অন্য রওয়ায়াতের মধ্যে ওটা যেটা হইছে সেটাও আছে এই রওয়ায়াতের মধ্যে আছে যে সাইর কলিমা হলো সবচেয়ে আফজল সাইর কলিমা হলো কিটা সবচেয়ে আফজল সবচেয়ে ভালো সাইর কলিমা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সাইর কলিমা হলো সবচেয়ে আফজল সবচেয়ে ভালো এখন আমি কিটা করতাম আমার মনে হবে কিছু অপশন আছে আমি একবার তো 100 বার করিলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বেনিফিট পাইলাম এবারে আফজল কলিমা শ্রেষ্ঠ কলিমা চাইতা কেউ অগুর প্র্যাকটিস করি কেউ সাইলুল কলিমা আমরা সবার মুখস্থ আছে আছে না আছে না শুধু আমরা প্র্যাকটিস করে লইতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আমরা প্র্যাকটিক্যাল আমলের মধ্যে লইতাম আমরা প্রত্যেকে চেষ্টা করতাম আর আরো এক দোয়া আছে সৈয়দুল ইস্তিগফার এটা আবার লম্বা যেন তোমার আমল আছে এদের মুখস্থ হতে পারবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমায় ফালোর চাইতেও যদি গুনা বেশি হয় সাগরের ফেনা চাইতেও বেশি হয় যদি মাত্র একবার এই ইস্তিগফার করব আর সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এই দোয়া আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সুনাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এইগুলো তো আপনার ভালো লাগে সম্ভব না কিছু মানুষ লাগে সম্ভব এখানে শর্টকাট যেটা হয়েছি সুবহানাল্লাহ ও বিহামদিহি ও বই আজকে খুঁজি বানাই দিতা সুবহানাল্লাহ ও বিহামদিহি এক লোকে যদি কয়েকটা পথ লাগে কিছু চুলতে রইত না বেলা লাগে গুলমুল করে বললাম সারা কইলেও মেইন পয়েন্ট দিলাম আপনাদের ওটা সুবহানাল্লাহ ও বিহামদিহি আর ও যে আগে যেটা কইছে সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ আযীম অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় দুইটা কলিমা জবানও বড় হালকা কইতে বড় ইজি আর মিজানও বড় বাড়ি আল্লাহর মিজানও বড় বাড়ি
Ya, saya masuk di cuma bila subhanallahi wa bihamdihi subhanallahi al-azim. Subhanallahi wa bihamdihi subhanallahi al-azim. এই সমস্ত আমরা নিজর আটতে বইতে চলতে ফিরতে যে যে অবস্থায় আছি এটা আমার লব্ধ লব্ধ মানাইতাম আমি আমার দিলর জিকির মানাইতাম সব সময় যে আমি ও সমস্ত ওয়াটারফল করতাম এতে আপনার হাঁটা চলা ফিরা সব কিছু আল্লাহর জিকির মধ্যে গুণ নিয়ে গঠন পান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পিত্র হয়ে তৌফিক দান Dear brothers in Islam, today my topic is about the importance of the remembrance of Allah in every act of Muslim. Our beloved Prophet sallallahu alaihi wasallam used to remember Allah subhanahu wa ta'ala in every moment of his life. That is why his eating, sleeping, talking, everything, whatever he did was ibadah. Hazrat Abu Sa'id Khudri radiyallahu anhu has narrated that when Huzur sallallahu alaihi wasallam put on a new garment, whether it was a turban or a shirt or a sheet, he would take the name of the garment and make his prayer. O Allah, grant me the good of this garment and the good of this, good of that, for which it was made, and I seek refuge from its evil and the evil of that for which it was made. Not just that, he would read dua before and after eating, before and after sleeping, as well as at the beginning and ending of every single act. It is a great favor of the Holy Prophet sallallahu alaihi wasallam that he taught us how to pray to Allah ta'ala at every step of our life. Our condition is such that we are extremely needy, but we do not know how to pray to Allah. The Holy Prophet sallallahu alaihi wasallam not only guided us in this regard, he also taught us specific supplications for almost everything we do from morning till go to bed. Why is it that there is a supplication for almost everything we do? Actually, the Holy Prophet sallallahu alaihi wasallam has shown us a very effective way to establish relationship with Allah tabaraka wa ta'ala. The easiest way of establishing relationship with Allah tabaraka wa ta'ala is to keep begging and praying to Allah tabaraka wa ta'ala. In Surah Ahzab, verse number 41, Allah tabaraka wa ta'ala says, Ya ayyuhal ladhina amanu zkurullaha zikran kathira. O you who believe, remember Allah with much remembrance. Someone asked the Holy Prophet sallallahu alayhi wa sallam, O Messenger of Allah, which is the best of deeds? The Holy Prophet sallallahu alayhi wa sallam replied, to keep your tongue moist with remembrance of Allah. Subhanallah. The question is, why has Allah tabaraka wa ta'ala commanded us to do zikr? Does Allah benefit from our zikr? Does he enjoy it when we do zikr? Anyone having knowledge about Allah tabaraka wa ta'ala and having belief in him would not even think of such that. Because if the whole universe engages continuously in the remembrance of Allah, it will not increase a bit the greatness, the power, the honor, the beauty of Allah tabaraka wa ta'ala. And if the whole universe is determined not to do zikr of Allah tabaraka wa ta'ala and to commit sin, it will not decrease the greatness, the power, the beauty of Allah tabaraka wa ta'ala. He is eternally the source of all. He does not need our remembrance, not our prostration. In fact, if we remember Allah tabaraka wa ta'ala, surely it is going to benefit us only. Because all the evil, all the sins and crimes happen only because we forget Allah tabaraka wa ta'ala. When one does not think of Allah, does not remember him, then he commits sins. But if he remembers Allah tabaraka wa ta'ala, he cannot commit any sin. So the more you remember Allah tabaraka wa ta'ala, the more you will protect yourself from committing sin. The Holy Prophet sallallahu alaihi wasallam eliminated the crimes without any police force and arms. Whoever would commit a crime would come weeping to the Holy Prophet sallallahu alaihi wasallam and would ask for punishment so that he is saved from the punishment of Jahannam. Even if he or she had to be stoned to death, it was only because their hearts were filled with the remembrance and fear of Allah. That is why we are being ordered to remember Allah tabaraka wa ta'ala.
Our remembrance does not benefit Allah at all. But the more we do it, the more our sense of accountability will increase, which will inshallah protect us from crimes and sins and his disobedience. Dear brothers, through the Masnoon Dua, the Holy Prophet sallallahu alaihi wasallam has taught us that any kind of need we should pray to Allah tabaraka wa ta'ala. And Allah tabaraka wa ta'ala has made this praying so easy that there are no restrictions on how and when we should pray. We can pray without ablution, without facing the Kaaba, even when we are in need of bath. In short, Allah tabaraka wa ta'ala has made zikir and dua so easy that there is no restriction and no specific method to be followed. If it is possible, you should perform ablution, face the Kaaba, and raise your hand and pray. But if it is not possible, then you do not have to perform ablution or face the Kaaba or raise your hand. You can pray in your heart, "Oh Allah, please help me in such and such matter." How we should pray to Allah tabaraka wa ta'ala on a specific occasion has been taught us by the Prophet sallallahu alaihi wasallam. It is indeed a great favor of the Holy Prophet sallallahu alaihi wasallam that knowing our weaknesses and our shortcomings, he told us what to pray, what words to use. Now our job to memorize them and read one time. The ulama have written numerous books on this topic. These masnoon du'as are not very lengthy. In fact, they are quite short. Every day you can learn one prayer and then make the intention that you will recite when the time comes. Then you will experience yourself, its light and its blessing. May Allah give us tawfiq to remember Him in every moment of our life. Amen. Wa fayda wa alhamdulillah.